হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারহানা রিমা, আমার পেজ ফারহানাস ব্যাক বাফেট থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রাতের লাইভে। আশা করি আমার আপুরা সবাই আছেন, যে যেখানে থেকে দেখছেন আমাকে সবাই আশা করি ভালো আছেন। অনলাইনে যারা আছেন এখন তাতে একটু জয়েন হয়ে যান তাড়াতাড়ি। এবার আমাকে একটু জানান তো, লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে কিনা। শর্ট একটা লাইভ হবে আপু, বেশি না, কারণ আমি অলরেডি লেট। আমার ঢাকা শহরে এখন এমন একটা অবস্থা, মানে আপনি যে একটু প্রয়োজনে বের হবেন, আপনার প্রিয়জনের সাথে একটু দেখা করবেন, সেটারও কিন্তু উপায় নেই। অলরেডি একটা ফ্রেন্ড চলে গেছে, সে লন্ডনে চলে এসে আমার সাথে দেখা না করি, মানে হয় নাই, অথচ একই ঢাকা শহরে আছে, মানে কি যে একটা অবস্থা, খুবই ফ্রাস্ট্রেটিং না, খুবই ফ্রাস্ট্রেটিং। তো যাই হোক, কিছু করার নেই, এইভাবে আমাদের থাকতে হচ্ছে। তো ওইভাবে আমার আজকে সারাটা দিন বাইরে বাইরে চলে গেছে, আমি ডিউ টাইমে আসতে পারিনি, লাইভও হয়নি। তো আপুরা একটু জয়েন হয়ে যান, আর হয়তো অনেক আপুকে মিস করবো, অসুবিধা নেই, লাইভটা ভিডিও আকারে তো পোস্ট থাকবেই আমাদের পেজে, আপনারা দেখে নেবেন পরে। হ্যাঁ, অবশ্যই কমেন্টস করতে থাকেন, আর হচ্ছে পারলে একটা টুইট করে শেয়ার করে দিয়েন যদি আপনার প্রবলেম না থাকে, আর নাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ট্যাগ করলেও চলবে। ঠিক আছে, আমি একটা ক্রিসবেলা দেখাবো, আরেকটা নতুন কালেকশন আছে, দুটোই দেখিয়ে দিব ঝটপট। মারডালা টাইপের ব্যাগ এই শিপমেন্টে, মানে এই রকম একটা আবহাওয়া যেখানে ডলারের দাম বাড়তি, এবং শোরুমে আপনাদের এগুলো প্রাইস আপনারা 3000 এর উপরে, হ্যাঁ 3500-3600 টাকা দিয়ে কিনতে হতো, সেটা আপনারা অনলাইনে, আমি বলছি শুধু আমার পেজ না, অনলাইনেই বলবো চিপেস্ট প্রাইসে পাবেন। সো বুঝে নেন জিতবেন কে। আমি আমার আপুদের জন্য শুরু করে দিচ্ছি, বেশি সময় নিব না আজকে। ও হাফসা হাসান আপু অলরেডি আমাদের গ্রুপটা ইয়ে করে দিয়েছে, আমি পিন কমেন্ট করে দিচ্ছি, গ্রুপটা শেয়ার করে দিয়েছে, হ্যাঁ গ্রুপের লিঙ্কটা। আপুরা সবাই একটু জয়েন হয়ে যান, আমার আপুরা সবাই কিন্তু কমেন্টস করবেন। হাই বিউটিফুল আপু, মোসাম্মদ বড়াগি আপু, এই আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন বলেন তো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আসসালামু আলাইকুম। আপনি হাফসা হাসান আপু, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন বলেন তো? আমার আপুদের মধ্যে অনেকেই জয়েন করছেন, একটু সবাই কমেন্টস করে দেন। রাব্বতন্ত হেমাশবি আপু কেমন আছো গো আপি? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনারা কেমন আছেন বলেন তো? সবাই আপুকে ভালোবেসে একটু কমেন্টসের পাশাপাশি লাইক লাভ ওয়াও দিয়ে দাও গো আপুরা, তাহলে পেজের রিচটা বাড়বে। প্লিজ ডু দিস, থ্যাংক ইউ সো মাচ, এত কেয়ারিং, এত কেয়ারিং এর জন্য। হ্যাঁ মানে কি বলবো, আমার আপুর একদম বোনের মতন। হ্যাঁ মাসুমা লাকি আপু, আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। মাসুমা লাকি আপু, এই যে আমাদের মাসুমা লাকি আপু, যখন শিপমেন্ট আসছিল মানে উনি দ্বিতীয়বার চিন্তা করে নাই, দ্বিতীয়বার চিন্তা করে নাই বা বলে নাই যে না আমি দেখি, উনি জাস্ট দুইটা পিক করছে। এই যে এই ব্যাগ আমার আনতে 3 মাস সময় লাগছে, মে মাসের লাস্টের দিকে আমার একটা শিপমেন্ট আসলো, আমি সবাইকে দিতে পারি নাই, 3 মাস পরে আবার আমার এই ব্যাগটা আসলো, 3 মান্থস লাগছে সময় আমার এই ব্যাগ আনতে। এবার বুঝেন কি এটা ক্রেজি অবস্থা ছিল। হ্যাঁ এবং পুরো শিপমেন্টে কিন্তু মানে আমার পুরো কার্টুন ঢুকে গেছে এটা, আপনি এবার পাবেন। এবং এবার আরো গর্জিয়াস কালার আসছে, গতবার যেগুলো আমি পাই নাই এই কালারটা আসছে, অসম্ভব সুন্দর। হ্যাঁ রেডটা একদম মারডালা, মাসুমালা কি আপু আপনি কিন্তু বলবেন, আপনি কমেন্টসে বলবেন, কারণ আপনি সবার আগে পিক করছিলেন, খুব ভালো দুইটা ব্যাগ। হ্যাঁ আপনি সবার আগে পিক করছিলেন। সাদা কাকুলি আপুকে ডাকছে, গ্রুপ গ্রুপ প্লাস টাইম লাইন শেয়ার ডান। মাসুমালা কি আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আপনি ডিয়ার বস থ্যাংক ইউ সো মাচ। আর আপনি কিন্তু অবশ্যই বলবেন এই ব্যাগের আপনার ফিলিংসটা, আপুরা কিন্তু জানতে চায়। হ্যাঁ রিভিউটা আসলে লাইফ টাইমে আপনারা যারা নিচ্ছেন তারা যে দিচ্ছেন এটা অনেক বড় কিছু আমার জন্য। হ্যাঁ সো এই ব্যাগ 3 মান্থস, আফটার 3 মান্থস আমি হেভিল হুইসে এটাকে রিস্টোর করতে। হ্যাঁ এত দুর্দান্ত একটা ব্যাগ, এত চমৎকার, ক্রিসবেলা তো আমি অনেক আনি বা ক্রিসবেলা এখনো অনেক লাইনে আছে। এই তো আপু ভালো আছি, ট্রেনে বসে দেখছি গো। আছে আমাশবি আম্মু, তাহলে ইয়েতে যাচ্ছেন বাসে, রেডটা ওয়াও। হ্যাঁ মাসুমালা কি আপু, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ট্যাগ করে দেন। হ্যাঁ যারা মানে আপনি তো ইউজ করতেছেন তাই না, আপনি তো বুঝবেন যে হ্যাঁ ব্যাগটা কেমন টাইপের আনছিলাম।
আপনি কিন্তু ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে ট্যাগ করে দেন, আমার মনে হয় এই ব্যাগ নিয়ে সবাই আপনার প্রশংসা করবে, ট্রাস্ট মি। আর আমি নিজেই এটা অনেক কষ্ট করে আনছি কিন্তু। হ্যাঁ, হাই সুধাত আপু, মৃদুহেন আপু, হ্যালো আপু, সবাই একটু কষ্ট করে টাইমলাইন শেয়ার করে দেন, আফটার লাইভ আপনি ইয়ে করে দেন, লাভ লাইক, ওয়াও ডান। মৃদুহেন আপু থ্যাংক ইউ সো মাচ। সো আমি এখন এই ব্যাগটা দেখানো শুরু করে দিই। হ্যাঁ, একদম আপু নেভি ব্লু এর উপর আছে। হ্যাঁ, একদম নেভি ব্লু এর উপর আছে, চমৎকার এই ব্যাগটা আপু। নিচের দিকে এরকম বাটনস করা আছে যেখানে কিন্তু ক্রিস বেলা লেখা, এই যে দেখেন ক্রিস বেলা কিন্তু সমস্ত মনোগ্রাম দেওয়াই আছে। হ্যাঁ, আমি কিন্তু আজকে অনেক কিছু বললাম না, যেটা আমাদের রেগুলার কথা, আমাদের অফিস আছে বিএনএস সেন্টার, অফিস কাম ডিসপ্লে সেন্টার, আপনারা কিন্তু সেখানে দেখে শুনেও নিতে পারবেন ব্যাগগুলি। হ্যাঁ, ব্যাগ এবং ড্রেসের কালেকশন আমাদের দুটো পেজ, পারফরমেন্স ব্যাগ বাফেট, আমাদের ব্যাগের পেজটার নাম, আমাদের ড্রেসের পেজের নাম কি, এফএফ বিউটি বাফেট, সবাই জানেন। আপনারা যারা নিউ আছে তাদের উদ্দেশ্যে বলছি, দুটো পেজ কি আপনারা লাইক ফলো দিয়ে রাখতে পারেন। চমৎকার এই ব্যাগটা আফটার থ্রি মান্থস পরে কি হলো, রিস্টক হলো। হ্যাঁ, সো এটার এখন আমি ভিতরে সবকিছু, ইনসাইডে কি কি ফ্যাসিলিটিস গুলি পাচ্ছেন সবকিছু দেখিয়ে দিচ্ছি। পটাপট শুধু কালার ধরবো, ফার্স্টে আমি নেভি ব্লু, একদম মিড নাইট ব্লু আছে না আপু, মিড নাইট ব্লুটা ধরছি। হ্যাঁ, ফার্স্টে এই মিড নাইট ব্লুটা ধরছি। ক্রিস বেলা স্টাইলিংটা দেখেন, এটা চমৎকার একটা স্টাইলিং, এবং এটার আরো কিছু জিনিস আছে আমি বলে দিচ্ছি। শাহনাজ পারভিন আপু, আসসালাম আলাইকুম, আপুরা সবাই কেমন আছো, লাভ লাইক। ওয়ালাইকুম আসসালাম শাহনাজ পারভিন আপু, কেমন আছেন আপনি? হ্যাঁ, মনে হচ্ছে অনেক দিন পরে। এটা কিন্তু আপু লক ইন সিস্টেমটা এখানে, সো আমি কিন্তু এটা ওপেন আপ করলে, ওপেন আপ করলে এই যে দেখেন এটার ওপেনিং সিস্টেমটা খুব সুন্দর, খুবই সুন্দর, ভ্যানিটি ব্যাগের মতন। হ্যাঁ, জাস্ট লাইক সবাই এটলিস্ট লাইভ চলা অবস্থায় নিজের প্রোফাইল শেয়ার দিও গো, পরে না হলো, পরে না হয় রিমুভ করে দেয়। হ্যাঁ, সেটাই বলছিলাম। লাকি চান্নুর আপু, ওয়াও নাইস লাগছে আপনি, একটু দেরি হয়ে গেল, হাফসা আপনি ধন্যবাদ মনে রাখার জন্য। না আপু, আমিও কিন্তু দেরি করেই আসছি। হ্যাঁ, আমিও একটু দেরি করে আসি, আমার বাইরে ছিলাম আমি। ওয়াও, অনেক সুন্দর তো ব্যাগগুলো। হ্যাঁ আপু, ব্যাগগুলো অনেক সুন্দর, এবং যারা নিয়েছেন তারা একটু রিভিউ দিয়েন। হ্যাঁ, তারা একটু রিভিউ দিয়েন তাহলে ভালো হবে, অনেক কাপড়ে নিয়েছেন, কারণ এটা আমাদের থ্রি মান্থস পরে কিন্তু এটা শিপমেন্ট নামলো। হ্যাঁ, তো আপু দারুণ সুন্দর করে মেটালের একটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু শ্যাম্পেন গোল্ড কালার মেটাল আছে। হ্যাঁ, এটা যখন আমি ওপেন আপ করছি, এটা পুরো ভ্যানিটি ব্যাগের মতন। হ্যাঁ, পুরো ভ্যানিটি ব্যাগের মতন, এই যে পুরো জিনিসটা কিন্তু ওপেন আপ। হ্যাঁ, পুরো জিনিসটা কিন্তু আপু ওপেন আপ হয়ে গেল, এবার দেখেন ভিতরে কি সুন্দর। হ্যাঁ, সবকিছু মিলে ব্যাগটা অনেক সুন্দর, এবং খুবই মানে স্পেস আছে। হ্যাঁ, পুরো আপু ও দুলা ভাই, আসসালামু আলাইকুম, সালমা সুলতানা মুক্তা আপু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি, কেমন আছেন? হ্যাঁ, আপু দারুণ সুন্দর, এই যে দেখেন, দারুণ সুন্দর, ভেতরে স্পেস দেখছেন, দারুণ সুন্দর একটা ব্যাগ, এবং এখানে কিন্তু আপু একটা চেম্বার আছে। হ্যাঁ, এখানে একটা চেমটি আমিও পড়েছি, কি কুর্তিটা চানাস পারভিন আপুর সাথে মিলে গেছে। হ্যাঁ আপু, কেমন আছো? এসে গেছি সময় একটা আপু, আসসালামু আলাইকুম আপু, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। সো আপু এইটার ইনসাইডে আমি কিন্তু দুপাশে দুটো, এটা কিন্তু একটা চেম্বারে মেইন ব্যাগ। হ্যাঁ, এটা একটা চেম্বারে মেইন ব্যাগ, এখানেও কিন্তু একটা আছে। হ্যাঁ, চেম্বার এখানেও, আজকে অনেক স্নিগ্ধ দেখাচ্ছে তোমাকে আপু, সারাদিন বাইরে ছিলাম জানি না কেমন, অনেক অনেক কোয়ালিটি ফুল ব্যাগটি, আমি তো এটা প্রথমেই দুটো নিয়েছি, একদম ক্রিস বেলা ফিদা। মাসুমা লাকি আপু, আপনার জন্য কিন্তু আরো অনেক সুন্দর ক্রিস বেলা চলে আসছে আমাদের এবার শিপমেন্টে, আপনারা অবাক হয়ে যাবেন, এই দুর্দিনে বাজার আমি কি প্রাইসে আপনাদের জন্য ক্রিস বেলা দিতেছি, জাস্ট অবাক হয়ে যাবেন, বললাম তো, জাস্ট দেখেন আমি কি টাইপের ফিস বেল আনতেছি। হ্যাঁ, সো এইটার আপু ইনসাইডে কিন্তু মেইন চেম্বার একটা, দুপাশে দুটো, একটা হচ্ছে চেইন চেম্বার, এক পাশে হচ্ছে ইয়ে চেইনলেস চেম্বার, যেটা থাকে ক্রিস বেলের মধ্যে। আপু এই প্যাটার্নটা ভালো লাগবে না কেন বলেন, জাস্ট আপনি দেখেন এটা কতটা ট্রেন্ডি। হ্যাঁ, মানে জাস্ট ভ্যানিটি ব্যাগের মতন আপনি কিন্তু এটা লক করে দিলেন। হ্যাঁ, ভ্যানিটি ব্যাগের মতো এটা লক করে গেলেন, এবং এটা কিন্তু ফুল লক, এটা ফুল লক, এবং এখানে কিন্তু আপনার এরকম চেম্বার আছে। মানে অনেকে এই জিনিসটা পছন্দ করে, বাট মাঝে মাঝে মনে করে ইনসিকিউর ফিল করে, কিন্তু এখানে ইনসিকিউর কিছু নাই। হ্যাঁ, এটা হচ্ছে এটা বেস্ট পার্ট, কোনো ঝামেলা নাই, একদম ভ্যানিটি মতো লক, এবং এই জিনিসটা খুব সুন্দর করে একটা স্প্রিং এর সাথে ইয়ে করা আছে। ভাইয়া আসসালামু আলাইকুম, এতগুলো রমণীদের মধ্যে স্বাগতম আপনাকে, আচ্ছা আসান আপু। আচ্ছা রুমাপুর কি খবর, রুমাপুর কোনো খবর জানেন আপনারা? অবশ্যই ওনার সাথে আমার ইনবক্স হচ্ছে। এই যে মাসুমা লাকি আপু, হ্যাঁ মাসুমা লাকি আপু, অনেক অনেক কোয়ালিটিফুল ব্যাগটি, এটা আমি একটু আজকে পিন পোস্ট করে দিন,
কারণ আসলে আমি আমার জানা মতন ওনার উনি আসলে রিভিউ দিয়েছে তো কিন্তু অনেক আপুরা নিয়েছে হ্যাঁ অনেক আপুরা নিয়েছে কিন্তু আমার জানা মতো উনি রিভিউ দিয়েছে এই জন্য আমি মানে ওনাকে ট্রেস করতে পেরেছি লিমাপু ভাইয়া কি আছে চুপ কেন ভাইয়া ভাইয়া আছে আমি গুরুত্বপূর্ণ কথা বললে ও দুষ্টামি বন্ধ করে মনে করে আমি এটা সিরিয়াস মিশন আছি সো ভাইয়া আছে এইখানে আপু ব্যাক সাইডটা দেখেন পলিস্টার লেদার এই লেদারটা কিন্তু আপু অনেক টেকসই হয় হ্যাঁ এই লেদারটা অনেক টেকসই হয় চাল আর চাউল নিয়ে আছে গ্রুপে কিছু জানতে চাই শানাস ভাই তুমি কি কি করছো গ্রুপে আমি কিন্তু কিছু জানি না আমি পেজে ছিলাম না সব দুষ্টামি কিন্তু চাকরিটা ছেড়ে দিবে বলে আচ্ছা চাকরি আমি ছেড়ে দিব বেলা শুনছো অনেকগুলি পোস্ট পেনিং আছে কেউ মনে হয় গ্রুপে আজকে মডারেটর সবাই কি ঘুমাইতে জারিন জাহাঙ্গীর আপু শেয়ার করেছে জারিন জাহাঙ্গীর আপু তো এখানে দেখলাম না আপু তুমি কোথায় থাকো দিলশাদ ইয়াসমিন চৌধুরী আপু আপু উত্তরায় থাকি বাসা থাকি আপু আমরা বাসা থাকি আচ্ছা যা অনন্য রহন আপু ড্রেসে বেজে বলতে মাসুমা লাকি আপু আচ্ছা হাফসা হাসান আপু ওকে ওকে আর কিন্তু না হইলো চলবে না শেখের কবিতা হাই বলছেন জেসলি আপনার জুই আপু বলছেন প্রাইস কত প্রাইস জানা চাপু রুমা আপু বলছেন প্রাইস অনেক অনেক সুন্দর ব্যাগ আপু হ্যাঁ ইনশাল্লাহ ওকে আপু আমি উত্তরা থাকি আপু অনেক জ্যাম রাস্তাঘাটের কথা বলে না ঢাকার দিকে যাওয়াই যায় না মানে আমিও ঢাকা থাকি কিন্তু আমরা ওই সাইডটাকে ঢাকা বলি আর কি উত্তরা মানুষটা তো আপু এই ব্যাগটার প্রাইস আমি কিন্তু ইন টোটাল দেখিয়ে দিলাম ভেতরে এক চেম্বারের ব্যাগ উপরটা সুন্দর করে লক হয়ে গেল আপনার উপর থেকে একটা বেল্ট আছে আগে প্রাইসটা একটু আপু আপনারা তো জানা থ্রি মান্থসের মধ্যে বাংলাদেশে কি হইতেছে পুরো ওয়ার্ল্ডে কি হইতেছে ইন বিটুইন থ্রি মান্থস অনেক কিছু অনেক ডলার আপ ডাউন হয়েছে অনেক কিছু হয়েছে তাই না সো ওয়াইড আছে আপু 13 ইঞ্চ আছে ওয়াইড হাইট আছে আপু কত জানে 9.5 হাইট আছে 9.5 একদম মিডিয়াম টু লার্জ এর দিকে গেছে একটা ব্যাগ আর প্রাইস থাকছে আপু 2980 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি ফর গ্রুপ মেম্বার এটা শান্ত না আমি আপু বিশ্বাস করবেন যতটুক আমার একটু বাড়ছে না যেটা আমার শিপমেন্টে বাড়ছে ঠিক সেটুকুই আমি রাখছি 2850 ছিল না লাস্ট টাইম 2850 আমি দিতে পারছি যতটুক আমার বাড়ছে ঠিক ওইটুকুই রাখা হয়েছে যে আমার এই টাকাটা আমার বাড়তি লাগছে আর 1 টাকাও আপনাদের কাছে বেশি রাখতেছে না ট্রাস্ট মি যারা বুঝছেন তো বুঝছেন হুমন্তি দেওয়ান আপু হাই আপু হ্যালো হ্যালো আপু হ্যালো আমরা জানি ভাইয়া বিজয় কে হবে কে হবে চুপ করে আছে জানে জাগির আপু না চুপ করলে হবে না চুপ করে থাকলে হবে না কেন চুপ করে থাকবেন ওয়াইড আছে 13 হাইট আছে 9.5 প্রাইস হয়ে যাচ্ছে 2980 টাকা মাত্র 2980 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি ফর গ্রুপ মেম্বার ট্রাস্ট মি এই ব্যাগ যে একবার নিবে না সে বুঝবে এটা কোয়ালিটি আপু আপনি হিজাবে রিভিউ দিলাম গ্রুপে অনেক সুন্দর ছিল হিজাব লাকি চ্যানেল আপু আমি আসলে আজকে গ্রুপে একদম অ্যাক্টিভ ছিলাম না আমি খুব বেশি প্রয়োজনে বাইরে ছিলাম হ্যাঁ আর বাইরে থাকলে তো বুঝেনি আপনারা সো আপু এটার ভেতরে আরেকটা না বললি না এটার ওয়ালেটটাও খুব সুন্দর হ্যাঁ এটার ওয়ালেটটাও দেখেন চমৎকার ক্রিসবেলার কিন্তু পুরো সিরিজ আসতেছে আপুরা এতদিন ক্রিসবেলা করে পাগল হয়ে গেছাম না যে আপু ক্রিসবেলা কই আমি চুপ করেছিলাম কারণ আপু এত বেশি প্রাইস ধরেন আমার জন্য এনেই সেল করতে হয় 3000 এর উপর আমার মনটা খারাপ হয়ে যাবে আমার আপুরা সবসময় আমার কাছে কি একটু মনে করে যে আপু একটু চিপেস্ট প্রাইস দিবে হ্যাঁ সো এইটা দেখেন আপু এটার ভেতরে ওয়ালেটটা কিন্তু দারুণ সুন্দর হ্যাঁ এখানে সুন্দর করে কার্ড হোল্ড করতে মানে হোল্ডার আছে ভেতরে একটা জিপার চেম্বার আছে সবগুলোতে ক্রিসবেলা কিন্তু একদম মার্ক করা আছে ব্র্যান্ডিং আছে ওদের হ্যাঁ আপনারা কিন্তু এটা কোনো কপি ব্যাগ না এটা অরিজিনাল একটা ব্র্যান্ড সো আপনারা এটা কিন্তু 100% কোয়ালিটি ফুল একটা ব্যাগ পাচ্ছেন এটা 3500 টাকা শোরুম প্রাইস মানে আপনার উইদাউট মানে ওরা কিচ্ছু বলবে না জাস্ট প্রাইস ট্যাগটা লেখা আছে জাস্ট কত জানেন 3500 টাকা জাস্ট লেখা আছে মানে আপনি একটু দেখেন জাস্ট আমাদের উত্তরাতেও আছে আপনি একটু দেখেন 3500 টাকা লেখা আছে একটা কথা বলবেন জাস্ট প্রাইস ট্যাগ দেখাই দিবে বুঝছেন সো সেই জিনিসই বলতেছি যে আপনারা
অনলাইন থেকে যে কোনো পেজ থেকে নেন না কেন অবশ্যই চিপেস্ট প্রাইসে পাবেন। হ্যাঁ, সো এইটা হচ্ছে আপু, এই যে এটা হচ্ছে বেল্ট। আচ্ছা, হিজাবে রিভিউ দিয়েছিল, থ্যাংক ইউ সো মাচ আপু। দানে দানে মেয়ে লিখা হে এখানে, ওয়ালে কে নাম, ভাইয়ার হাতে উঠানো চিরকুটে আছে, রুমা আপুর নাম। রুমা আপু কোথায়? জারিফ আপু চুপচাপ ভাবছে কোনটা নিবে, সামা সুলতানা মুক্ত আপু। আপু আসুক আসুন, ইনশাল্লাহ জবটা হয়ে গেলে ঝাপায় পড়বো। আচ্ছা ইনশাল্লাহ। হাফসা আপু জিও হাজারো সাল, জিও হাজারো সাল। আচ্ছা এইটা দেখেন তো, 2980 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি ফর গ্রুপ মেম্বার, অনেক ছাড় দিয়েছে আপু। আমার পক্ষে যুগটুক ছিল, আপনারা যারা চিনেন যে আপু প্রাইসের ব্যাপার আসলেই অনেক কনসিডার করে, হ্যাঁ তারা তো বুঝতে পারছেন। লং বেল্টটা কিন্তু আপু একদম কোয়ালিটি ফুল, একদম ক্রিজ বেলা কোটেড করা আছে, এটা অরিজিনাল ওয়ান। আপনারা চাইলে আমাদের কার্টুনও দেখতে পারেন যে কার্টুনটা কিভাবে আসে। হ্যাঁ রাইট হাফসা আপু, আচ্ছা মজার মজার কমেন্টস কিন্তু করতে থাকেন, এগুলো হচ্ছে আমার চালিকা শক্তি। আপনাদের মজার কমেন্টস হচ্ছে আমার চালিকা শক্তি, নইলে এত এনার্জি আমি পাই না। হ্যাঁ, তো এই যে দেখেন নেভি ব্লু কালার, এবারে কালার শুধু ধরবো। হ্যাঁ একটু বসে নি, আমি আজকে যে দোরের উপর ছিলাম না আপুরা বিশ্বাস করবেন না আমার অবস্থা। আপু ব্ল্যাক ওয়ান, হ্যাঁ ব্ল্যাক গর্জিয়াস, একদম যে জেড ব্ল্যাক। হ্যাঁ, সো এটাকে একটু কমাই দাও তো, একটু ছোট করে দাও। আমি জেড ব্ল্যাকটা দেখাচ্ছি, রুমা আপু ওয়াচিং। এই যে রুমা আপুর কথা বলতে বলতে রুমা আপু ওয়াচিং, আজকে ওয়াচ না করে পারবে আপু? আপু বাবু কেমন আছে বলেন তো, তোমার কাছ থেকে একটা নিয়েছিলাম ক্রিস বেলা, কি যে সুন্দর নেজি আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার বেশি বেশি কমেন্টস দরকার। মাসুম আলাকি আপু কিন্তু আমাদের দুটো ক্রিস বেলা ফার্স্ট শিপমেন্টে নিয়েছিল, এবং ওনারটা আমি পিন পোস্ট করে দিছি, আপনারা সবাই লাইক দেন, আপু খুশি হয়ে যাবে। কারণ কি জানেন, ঠিক সেম ক্রিস বেলা আসছে অনেক 3 মাস পরে। আপু আপনার ভাইয়া টিভি দেখছে আর আমি হেডফোন লাগায় তোমার লাইভ দেখছি, মাঝে মাঝে হাসি দিচ্ছি। আপনার ভাইয়া ভাবছে টিভি দেখে হাসি দিচ্ছি। আমি এবার নিব খিজবেল আসে, এর জন্য চুপ আছে ফারজান আপু, শকুনি চোখ। শোনেন শকুনি চোখ কিন্তু অনেক ভাবে ভালো, অনেক দিকে মেয়েরা কিভাবে। মারিয়া বাবু বলছেন প্রাইস কত আপু, প্রাইস বলা হয়েছে 2980 টাকা, 2980 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি ফর গ্রুপ মেম্বার। এই ডেলিভারি চার্জটা ফ্রি করাটা আমার জন্য এখন কত টাফ জানেন আপু, এই বাজারে আপনারা এটা বলছেন অনেক টাফ। অনেকে ডেলিভারি চার্জটা এখন আর ফ্রি দিতে চায় না, কারণ কি জানেন এটা আসলেই আমাদের প্রোডাক্টের উপর চরম একটা চাপ দিচ্ছে, তারপরও আমরা দিচ্ছি, তারপরও আমরা দিচ্ছি যে থাক। আমার আপুর অনেক খুশি হয়ে যায়, হুম অনেক খুশি হয়ে যায়। মাসুমালাকি আপুর এটা আমি পিন পোস্ট করে দিচ্ছি, ক্রিস বেলার অরিজিনাল ওয়ান, এটা কিন্তু আথোয়া ইন্ডাস্ট্রির যে মেইন ওদের, হ্যাঁ একদম ওখান থেকে আমাদের একদম কার্টুন আসে, আপনাদেরকে কিন্তু আমি একবার দেখিয়ে দিয়েছিলাম তাই না মুক্ত আপু, ঠিক বলেছে তাহলে। হ্যাঁ, সো এইটা ক্রিস বেলার মনোগ্রাম করা আছে এখানে, আপনার আমি কিন্তু ফার্স্ট ওয়ানটা ভালো করে খুলে বলে মানে দেখিয়ে দিয়েছি। সো আবারও বলে দিচ্ছি, ওয়াইড আছে 13, হাইট আছে আপু 9.5, প্রাইস থাকছে মাত্র 2980 টাকা, 2980 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি ফর গ্রুপ মেম্বার। কোনো মানে চিন্তা করার দরকার নেই, এই ব্যাগ নিতে চিন্তা লাগে না। রুমা আপু ব্ল্যাক ইজ অলওয়েজ গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ, এবং আমরা আপনার কমেন্টস পড়তে পেরে খুবই ভালো লাগছে, আমরা কিন্তু এখানে ভদ্র হয়ে যাই। হুম আচ্ছা, টপ ফ্যান ব্যাচ, আচ্ছা রুমা আপু কিন্তু, আচ্ছা রুমা আপু কিন্তু আমাদের টপ ফ্যান, এবং আমাদের ইয়ে হয়ে গেছে মাইলস্টোন ফলোয়ার। আচ্ছা ব্ল্যাক ইজ অলওয়েজ গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ রুমা আপু। বাবু কেমন আছে বলেন তো, জারির জাহাঙ্গীর বলেন সবাই কোনটা নিব। জারির জাহাঙ্গীর আপু আজ সকালবেলা যখন মোবাইলটা অন করলাম তো তোমার একটা লেখা পড়ে মনটা খারাপ হয়েছে, কেন এরকম ভাবছে? আমার এতগুলো আপু তোমার সাথে আছি, লাভ লাভ লাভ। কি লেখা? তুমি রাত্রে বেলা না ঘুমাইয়া আপনার ভাই ফ্রাস্ট্রেশন ছাড়ে আপনাদের উপরে, আমি যে মনে এগুলো লিখি না, আপনারা চিনেন না আমাকে, আমি
শোনেন, হাঁটতে না পারলে আমি বসে বসে থাকি না, আমি হামা দিব। আমি বলছি না একদিন আমি দৌড়ানো থেমে গেলে আমি হাঁটবো, আমার হাঁটা থেমে গেলে আমি হামা দিব, তারপরে আমি চলতেই থাকবো। এই জিনিস আমি জীবনে লিখি না, এটা আপনাদের বোঝা উচিত যে হ্যাঁ আপু কখনো লিখতে পারে না। আপুর মতন এনার্জেটিক যে এত মাসে, মানে আমি কিন্তু অনেক রোগে রুগী কিন্তু আমার ব্যবহারে সবাই বুঝতে পারে না। হ্যাঁ, সো না আপু আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা যতদিন আছে আমি আছি, আমি আছি ততদিন আমি আছি। রুমা আপু তুমি কি কমেন্টস করতে পারছো? হ্যাঁ রুমা আপুকে দেখেছি, ইয়ে রুমা আপু কমেন্টস করতে পারছে। তানিয়া মির্জা আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। আপু ভাইয়া লিখছে যে পেজে বিজনেসটা, না 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 আপু ওইসব কিছু না, সে হয়তো আসলে আমাদের পেজে মানে আপু অনেক রিপোর্ট তারপর প্লাস অনেক কিছু হয়। আচ্ছা মানে ইয়ে নেগেটিভ কথা আমরা বাদ দিই, হ্যাঁ আমরা আমাদের কাজে ফোকাস করি। কাজ ওয়ার্ক ইজ ওয়ার্শিপ ফর মি, জাস্ট এইটা আমি মাথায় রাখি সবসময় যে আমার কাছে ওয়ার্কটা আমার কাছে মানে একটা প্রার্থনার মতন। হ্যাঁ, আর আমার আপুদের ভালোবাসা হচ্ছে আমার চালিকা শক্তি, আর কিছু লাগবে না। সো জেট ব্ল্যাক যার ভালো লাগছে 2,980 টাকা ডেলিভারি চার্জটা পে ফর গ্রুপ মেম্বার। দেখেন কি সুন্দর জিনিস, একদম ক্রিসবেলা কোটেড করা আছে, কোন রকম হাসি মুখে কিভাবে জয় করতে হয় এটা তোমাকে দেখে শিখি রুমা আপু, আমিও আপনাকে দেখে শিখি, আপনি আমাকে দেখে শিখেন। ঠিক বলেছো ভাইয়া, আমি একমত ভাইয়ার সাথে। আসসালামু আলাইকুম আপু, এই সাইদা কাকুলি আপু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রুমা আপু বলেন কে না ওয়ারিয়ার্স, আমাদের সাইদা কাকুলি আপু, আমাদের হাফসা আপু, এদের লাইভ মানে লাইফ হিস্ট্রিটা আমার সাথে যতখানি ওনারা শেয়ার করেছে অথবা গ্রুপে, আমার তো মনে হয় সবাই যোদ্ধা, আমরা সবাই যোদ্ধা, ট্রাস্ট মি আমরা যে যার জায়গায় সবাই যোদ্ধা মাশাল্লাহ। হুম, সো আমাকে দেখে না, শাবাশ বাঙালি লাভ। হাই হাই, আমি তো ভাবছি আপু আপু লিখেছে, আমি আমিও তো লম্বা চড়া বানিয়ে দিলাম না আপু, আমি এতক্ষণ ধরে চেষ্টা করার পরে লাইভে আসলাম, কিছু বুঝতে পারলাম না আপু। সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে, আপনার একটু সাথে থাকবেন, বেশি বেশি লাভ দেন আপু। তোমার পরে হিজাবটার ডিটেলস আপু, এগুলো অনেক আগে চলে গেছে আপু, এগুলো নাই নতুন আসতেছে, সত্যি তাই রুম আপু, আজকে এগুলো বলবা না সব। হ্যাঁ ঠিক আছে, হাফসা হাসান আপু, হ্যাঁ পারছে আলহামদুলিল্লাহ, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হতে হবে, আমি আছি। সো দেখেন যার জেড ব্ল্যাক লাগবে নিয়ে নেবেন 2,980 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি ফর গ্রুপ মেম্বার, এই চান্সটা হাত ছাড়া করবেন না একদম না। হ্যাঁ যার ভালো লাগছে, এই মূর্তি বেশিক্ষণ হয়ে থাকতে পারি না আমি, এমনি ছটফটা মানুষ, তাড়াতাড়ি ক্লিক করো। আচ্ছা আপু তোমাকে যতটা বিলিভ করি এইসব কেনাকাটার ব্যাপারে, অত বিলিভ কিন্তু আর কোথাও করতে পারি না, তাই আপু সবসময় থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু, বিলিভের ব্যাপারটা হচ্ছে আপু না আপনারা কেন বিলিভ করবেন, আসলে ওনারের উপরে এবং পেজের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, আপনারা কেনাকাটা করার ক্ষেত্রে একটু ওগুলো খেয়াল করলেই হবে। হ্যাঁ তো আমার মনে হয় ওনারা সবসময় তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে, সবসময় সব ওনাররা তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করে, তো সবাই ভালো। আমি কখনো কারোর আমার লাইভে কখনো কাউকে ছোট করি নাই, কখনো কারোর নামে কিছু বলা হয় না, আমার পেজ অন্য পেজের কখনোই কিছু বলা হয় না, কোন কাস্টমারকে ছোট করে দেখা হয় না, কাউকে কোনো সম্মান হানিমূলক কোনো মন্তব্য করা হয় না। আমি আমার মনে হয় আমি আমার শেষ পর্যন্ত জীবনে আমি ওটা মেনটেন করবো বিজনেসের যতদিন আছি না কেন। হ্যাঁ সো এই জিনিসটা অনেক বড় ব্যাপার। ব্ল্যাকটা ওয়াও, আচ্ছা আপু কাকে উইনার করলে, এখনো হয় না আপু, একটু পরে আমি লাইভ হব গ্রুপে, নেটও পাই না ভালো মতন, ট্রেনে দেখতে পাচ্ছি না, কোনো সমস্যা না আপু, ব্ল্যাকটা অসম। হ্যাঁ আপু অনেক সুন্দর। উম্মে কুলসুম আপু আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম, এই যে ওয়েলকাম, যাদের একটু প্রবলেম না থাকবে একটু টাইম নিয়ে একটু শেয়ার করে দেবেন, আফটার লাইভ রিমুভ করে দেন, কোনো ব্যাড়া নাই। সো যার ভালো লাগছে এই যে আপু একদম, এটা কি কালার, এটা কফি, একদম ডার্ক কফি কালার, এই নেন্সি আপু লাভ লাভ লাভ। রুমা আপু তোমার বাবুটা কেমন আছে? হ্যাঁ আমরা সবাই জানতে চাই, রুমাপু বাবু কেমন আছে? এই যে কফি লেখা আছে, যাক আমি এতদিনে কালার বুঝছি, মাথা ব্যথা করছে, লাইভে থাকতে পারছি না, সরি আপু। আর কেমন না আপু, নো ওয়ারিস নো ওয়ারিস আপু, একটু রেস্ট নেন, রেস্ট নেন ভাই, সবার আগে শরীর। এই যে দেখেন চমৎকার এই বেল সহ কফি কালারের মানে ব্যাগটা চমৎকার না, দেখেন নিচে খুব সুন্দর করে কোটেড করা আছে, হ্যাঁ ক্রিসবেলা লেখা, আর এই যে দেখেন, হুম
কাঁদে না কাঁদে না, জীবন যুদ্ধের থেকে বড় কোনো যুদ্ধ নেই, আর সেই যুদ্ধে অংশগ্রহণ করে জয়ী হওয়ার মতো আনন্দ অন্য কিছুতে নেই। ইনশাল্লাহ আপু, আমরা সবাই আসলে ওয়ারিয়র্স, আমরা সবাই যোদ্ধা। হ্যাঁ, এটা হচ্ছে চকলেট কফি মোসাম্মদ বদরাজ আপু, ঠিক অ্যাবসলিউটলি রাইট। তাই তো আমি ভাবছি হঠাৎ করে কি হলো, এটা হতে পারে না, ডর কি আগে জিতে। এই যে দেখেন আমাদের মিথুন আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর ডায়লগ দেয় না মাঝে মাঝে, হেরে যাওয়ার আগে যুদ্ধ করতে হবে, জয় হবে ইনশাল্লাহ। ইয়েস, কি বলেন, এইসব আমার মুখ দিয়ে জীবনে বাইর হবে না। আপনারা জানেন না আমাকে, কালারটা দারুন জি, সবাই তোমার মারবে মনে হইতেছে। তুমি এগুলো লেখো কেন? সাজেদা খান সাজু, ওয়াও বিউটিফুল, হ্যালো হ্যালো, কালারটা দারুন। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম, সুন্দর রং, কেমন আছেন? মাশরুম জামিন বিনি আপু, একটু টাইমলাইন শেয়ার করে দেন। হ্যাঁ, আমাদের পেজে প্রবলেমটা যদি আপনারা এমন করে সাপোর্ট দেন, ইনশাল্লাহ কেটে যাবে। হ্যাঁ, সো যা ভালো লাগছে, ডিপ কফি না, কফির সাথে কি জানি একটা বলো না আপু, কোন আপু জানি কি বললো, একটা আপু বসে চকলেট কফি। হ্যাঁ, মোসাম্মদ বদরাকি আপু, অনেকটা অনেকটা আপনি ঠিক ধরছেন, মোসাম্মদ বদরাকি আপু ঠিক ধরছেন। শাহনাজ পারভীন আপু, আলহামদুলিল্লাহ আপু আমাকে ইনবক্স করেছে বেশ কয়েক, আপনাকে ইনবক্স করেছে বেশ কয়েকদিন আগে। শাহনাজ পারভীন আপু অত ইয়ে বুঝে না রে আপু, তবে আপু অনেক ভালো, দরকার হলে কিছু দেখে না, কিছু যায় না, কিছু বুঝে না, তোমাতে মগ্ন থাকি হয়ে আনমনা। সাহেদা কাকুল আপু চোখ শীতল করে দিছে, চোখ শীতল করে দিছে, অনেক আগের আমার ডায়লগ। তাই তোমার ডায়লগ না আপু, বলার পরে তোমার মনে পড়ছে আপু। আপু এই চকলেট ব্যাগ নিয়ে বার হলে আর এটা ব্যাগ থাকবে না, সবাই চকলেট মনে করবে, প্রোফাইল শেয়ার করেছে। থ্যাংক ইউ সো মাচ মাশরুফা জামিন বিনি আপু, সো সুইট অফ ইউ। হ্যাঁ, আপনারা যে আমাকে সাপোর্ট দিচ্ছেন এটা আমার জন্য অনেক বড়, কারণ আমার পেজের প্রবলেমটা কেটে যাবে। হ্যাঁ, তো এইটা কফি কালার যার ভালো লাগছে আপু, স্ক্রিনশট সাথে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আমাদের ফারহানাস ব্যাগ বাফেটি আপনারা কি করবেন, হ্যাঁ অর্ডারটা প্লেস করে দিবেন। যদিও আমরা কিন্তু দুটো পেজ তিন চারটা পেজ থেকে আমরা লাইভ আসছি, আমাদের যতগুলি পেজ আছে, আমাদের রেস্টুরেন্ট এখন বন্ধ যদিও, তারপরে আমরা সবগুলো পেজ থেকে আসলে ব্রডকাস্টিং করি যাতে আমাদের ইউজ একটু স্প্রেডটা হয়। হ্যাঁ, তো যেহেতু ফেসবুক এখন ইয়ে করছে না, ঝামেলা করে, সো যার ভালো লাগছে। হ্যাঁ, ডিপ কফি কালার এটা আর খুললাম না, আপনারা বুঝে নেবেন একদম সেম টু সেম। হ্যাঁ, 2980 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি ফর গ্রুপ মেম্বার, সো একদম এক টাকা বেশি দিতে হবে না। চমৎকার ব্যাগগুলো একদম আইসক্রিমের মতন খেয়ে ফেলবেন। হ্যাঁ, নিয়ে শেয়ার ডান সাইদা কাকুল আপু, সো সুইট অফ ইউ আপু, সো সুইট অফ ইউ, আমার এই সময় শেয়ারটা খুব দরকার। হ্যাঁ, প্রোফাইল শেয়ারটা বেশি দরকার আপু, আমি শেয়ার করে দিলাম প্রোফাইলে, সো সুইট অফ ইউ সুমাই আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ। ধুর দুলাভাই উল্টা পাল্টা কিছু লেখেন না, কনফিউজ করেন খালি খালি, এটাই তো দুলাভাইদের কাজ, শালি দেখে কনফিউজ করা, বুঝেন না কেন। সবগুলো ব্যাগ অনেক সুন্দর আপু, হাতের ব্রেসলেটটা অনেক সুন্দর, দিয়ে দিই আপনাদেরকে বলেন। আপনাদের জন্য অনেক গিফট আছে, অনেক গিফট কিনছে, গিফট হাতে ঝুনঝুনিটা দারুন। আরে একসাথে সবাই শানাস পারবেন আপু, আরে সবাই একসাথে আপি, চকলেট ব্যাগটা প্রাইস কত আপু? সবগুলো 2980 টাকা, হ্যাঁ ডেলিভারি চার্জটা ফ্রি ফর গ্রুপ মেম্বার, 2980 টাকা। হ্যাঁ আপু, মানে এর থেকে সুন্দর রেট নাই, এই ব্যাগটা আমাদের অনেক আসছে, বিশ্বাস করেন মানে আপনারা নিজেরা এইটার প্রেমে পড়ে যাবে, বিশেষ করে আপুরা মানে জাস্ট প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, এইটা যখন জাস্ট ক্লথ হিসেবে আপনারা যদি ইউজ করেন, হয় না যে অ্যাজ এ ক্লথ আমি ইউজ করি, এমনিতে দেখেন কতটা ভালো লাগতেছে, মানে এইটা যে কি কালার আসছে, এই কালারটা আগেও আসে নাই বললাম তো, আর রিংটা সুন্দর। তাই আপু থ্যাংক ইউ সো মাচ, রিভিউ দিব ইনশাল্লাহ সাইদা কাকুলে আপু। আপুকে ব্যাগ আর ড্রেস দুইটা হাতে পেয়েছে, অসাধারণ মারডালা। ও আচ্ছা আচ্ছা, সেই কবের ব্যাগ আপনার বুকিং ছিল তাই না? ব্যাগটা কিন্তু আপু জোস সাইদা কাকুলে আপু, এটা রিভিউ আপনাকে দিতেই হবে, আমি বলছি না, গিফট প্রাইসে এত সুন্দর ব্যাগ দিতেছি সাইদা কাকুলে আপু, এটা রিভিউ আমার চাই, এটা আমার অধিকার, আমার অধিকার, অধিকার, বুঝছেন? রিংটা শুনে আমি কনফিউজ কোনটা নিব বুঝতে পারছি না। জারি জাহাঙ্গীর আপু, আপনাকে ভাইয়া বলছে লাইট কালার ইউজ করেন, আপনি সব এখন লাউড কালার ইউজে চলে যান, দেখেন ভাইয়ার সময় বলবে ভাই মাফ চাই দোয়া চাই লাইট কালার চলে আসুন, ভাইয়া হার্ড কালার এটা, আমার আর কিছু লাগবে না, শুধু ব্রেসলেটটা চাই। ওকে লিমা আপু, ভাইয়াকে বলো আমরা এতগুলা মেয়ে যদি হামলা করি ভাইয়া কিন্তু শেষ, তাই এইসব কথা নেগেটিভ কথা বলে আমাদেরকে যেন আর একদম হতাশ না করে। হ্যাঁ ওরে, এটা কি ধামাকা, হ্যাঁ নাইস ব্যাগ আপু, কালার জাস্ট দেখেন, জাস্ট সি ইটস বিউটি, মানে
কিলার টাইপের আছে না, কিলার একদম কিলার টাইপের নাইস ব্যাগ। আমি আজকে গিয়ে থানাতে জিডি করব লাইফ সেফটির জন্য ভাই। আপনার ভাই নাকি থানায় জিডি করবে, এতগুলো মেয়ে দে ইয়ে দিতেছে। ওরে এটা কি ধামাকা নাইস ব্যাগ, যে কালারটাই নাই সেটা নিব। যে আপু এটা জাস্ট আপু মানে জাস্ট হয় না খুব সুন্দর, মানে আর কিছু বলার নাই আমার, আমার কিছু বলার নেই, আপনি দেখে নেন। রুবিরু টাইপের কালার গুলি আছে না, মানে খুব সুন্দর অ্যাট্রাক্ট করে। হ্যাঁ খুবই গর্জিয়াস, জাস্ট এই কালারটা খুবই গর্জিয়াস। আমি বললাম যে এই কালারটা আসছে যে আমি মানে পুরো ব্লেসড, এই কালারটা আমি খুব কষ্ট করে আনতে পারছি। হ্যাঁ তো যাই হোক দেখেন জাস্ট কালারটা দেখেন, এটা যখন আমি ধরছিলাম আমি আউট সবাই এইটা নিতে যাচ্ছিল, কিন্তু আমাদের ওইভাবে তো আসলে আমরা সেলের জন্য নিই নেই, জাস্ট ফটোশুটের জন্য ছিল ওইটা। এত সুন্দর ব্যাগটা, এত সুন্দর। হ্যাঁ আপনারা তো সমস্ত, এই কালারটা আমার অনেক ফেভারিট আপু সাইরা কাকুল আপা। আমি তো আগে এতগুলো রমণী ভিড়ে স্বাগতম জানাবো, এবার বুঝেন ইয়েস। তো আমাদের মাসুমা লাকি আপু কিন্তু এই দুটো ব্যাগের কথাই বলছে। হ্যাঁ উনি কিন্তু ফার্স্ট শিপমেন্ট আমাদের 3 মাস আগে যেটা আসছিল, অল্প কিছু পিসেস আসছিল, উনি কিন্তু দুইটা কোন রকম না থিঙ্কিং করে নিয়ে গেছিল এবং উনি পুরো খুশি হয়ে গেছে। হ্যাঁ সো এটা আমার ডান হয়ে গেল। প্রত্যেকটা ব্যাগ আপু ওয়াইড হচ্ছে 13 মানে 13 ইঞ্চ, 13 ইঞ্চ, আর হাইট আছে 9.5, প্রাইস মাত্র 2980 টাকা। উফ এই কালারটা কি কালার দেখি তো, এখানে কি লেখা আছে, বেইজ কালার। হ্যাঁ ওরা লিখছে বেইজ কালার, এই যে দেখেন বেইজ কালার। আপু ব্যাগে কি লং বেল্ট আছে? অফকোর্স আপু, হ্যাঁ এই যে এই যে এই যে এই যে লং বেল্ট ঝুলতেছে আপু। ভাইয়া আমরা তো মেয়ে, আমাদের কথা বেশি গ্রান্টেড হবে, কিন্তু কাজে থানায় তো একদম যাওয়া যাবে না। নারী নির্যাতন সবাই একটু লাভ রিয়ে দাও। হ্যাঁ আপু সবাই আসলে লাইভের সামনে এত কিছু বলতে খেয়াল থাকে না, কিন্তু ওই যে আপুরা মনে করে দিচ্ছি একটু লাভ দিয়ে দেন। হ্যাঁ তো সবাই এই বেজ কালারটা দেখেন, চমৎকার একটা বেজ কালার। আবারও বলে দিচ্ছি 13 আছে ওয়াইড আর 9.5 আছে আপু হাইট, প্রাইস থাকছে 2980 টাকা। এই দুর্দিনে মূল্য আমরা 3-এর উপরে যাইতে পারিনি, যদিও এটা শোরুম প্রাইস কাটা 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 3500, 3500, 3500 এভরিওয়ার, জাস্ট ভিজিট এনি শোরুম ইন ইউর প্লেস। জাস্ট এই যে দেখেন, যার ভালো লাগছে আপু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দেবেন। প্রাইস আছে 2980 টাকা, ডেলিভারি চার্জটা ফ্রি ফর গ্রুপ মেম্বার। দারুণ সুন্দর না ব্যাগটা, দারুণ সুন্দর এই কালারটা, বেইজ কালার। হ্যাঁ আচ্ছা ডান হয়ে গেল 5টা কালার আপু, তোমার হাতে ব্রেসলেটটা আমি কিনে নিতে চাই। আমরা দিয়ে দিতে চাই, কিনে দিই আমরা, বিক্রি করব না আমরা তো এগুলো আপনাদেরকে গিফট দিই, ভালোবেসে দিয়ে দিব। ভাইয়া কি এত ভয় দেখানো, বেচারা শেষ সাইদা কাকুলি আপু লাইভ লাইক দিচ্ছি বন্ডি, এই জন্য এসে আপু থ্যাংক ইউ সো মাচ, আমার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা আপু আপনাদের জন্যই আসলে আমাদের অনেক রকম গিফট, মানে কি রকম আমি একটু দেখাই, একটু আমাকে কয়েকটা স্যাম্পল দেখাই জাস্ট আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। আমার কোনো গয়নার বিজনেস নেই, আমার করারও ইচ্ছা নেই, আমি ইন্ডিয়া থেকে অনেক গহনা আনতাম শুধু আমার পেজে প্রথম দিকে। এবার আপনাদের জন্য নিয়ে আসছি, এগুলো সব আপনাদের, আপনারাই এগুলো জিতে নেবেন, এগুলো সব আপনাদের, এগুলো সব আপনাদের, ও এগুলো সব আপনাদের, আপনারাই জিতে নিবেন। আমি আর আমার মেয়ে দুইজনই তোমার ব্যাগ নিয়ে ঢাকা ঘুরে এলাম ইয়েস। তারপরে আরো রতনচুর আছে দেখি, আমার আমার রতনচুর দেখে যারা ফিদা, এই যে রতনচুর এবার আপনাদেরকে দিব, আরেকটা আছে অনেক সুন্দর না, এগুলো আপনাদের জন্য, আপনাদের জন্য ওকে। আমি জাস্ট দেখালাম যে কি কি গিফট আছে, তো লাইক শেয়ার শেয়ার, তারপরে গ্রুপ অ্যাক্টিভিটিস, এগুলোর উপরে কিন্তু আমাদের অবশ্যই ইয়েটা হবে, এবং আমাদের কিন্তু অনেক বড় একটা টপ কন্ট্রিবিউটরসদের আজকে লাইভ হবে। হ্যাঁ গ্রুপে আপনারা সবাই থাকবেন কিন্তু। হ্যাঁ এবার আমি কিছু ব্যাগ দেখাচ্ছি, এই যে একটু কয়টা ব্যাগ, তিনটা না, তিনটা, তিন রকম কালার। হ্যাঁ তিন রকম কালারের তিনটা ব্যাগ দেখাচ্ছি, একটু বাজেট ফ্রেন্ডলি। হ্যাঁ এবার আমি বাজেট ফ্রেন্ডলি মধ্যে দেখাচ্ছি, তোমার ব্রেসলেট চাই, ঠিক আছে আপু দিয়ে দিব। তোমাকেই তো আমার পছন্দ সুইট হার্ট সোনা পাখি, এই সাইদা কাকুলি আপু নিয়ে যান, আপনার একটা ব্যাগের মধ্যে আমি ঢুকে যাই।
ভাইয়াকে কি যাক জীবনে আমার হাজবেন্ডের পরে এই ফার্স্ট অন্য কেউ আমাকে ভয় পাইলো, কি যে মজা লাগতেছে। আমার অনেক পছন্দ হচ্ছে এটা, সুন্দর আমার ব্রেসলেটটা চাই। আপু থামো, এবার লোল পড়তেছে, মালার দরকার নাই। কেন হাসপাতাল তো নয় জানো, এফ এ বিউটি বাফেট আর ফারহানাস ব্যাগ বাফেটের অ্যাড হচ্ছে আমাকে দিয়ে, এটা ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ রুমা আপু কি বলে, তোমাদের কমফোর্টেবল কুর্তি আর ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করছে, আজ আমার হাজবেন্ড এটা খেয়াল করেছে। ওয়াও নাইস নাইস আপু, তবে বাচ্চাটার জন্য অনেক দোয়া আপু, আমার অনেক টেনশন লাগতেছে। হ্যাঁ একটু আপনি অবশ্যই আপডেট দিবেন, হ্যাঁ গ্রুপে আপডেট দিন বা যেভাবেই পারেন না কেন। হ্যাঁ ব্র্যান্ডিং তো আপু আপনারাই করেন, সত্যি কথা আমার ব্র্যান্ডিং কিন্তু আমার থেকে আপনারাই বেশি করেন, সত্যি কথা হচ্ছে। আপু এটা নাইস টাইপের একটা ব্যাগ গো, এটা নাইস টাইপের একটা ব্যাগ এবং বাজেট ফ্রেন্ডলি, হ্যাঁ টোটালি বাজেট ফ্রেন্ডলি একটা ব্যাগ আমরা দিতে যাচ্ছি। যারা ক্রিস বেলাকে মনে করছেন না, এটা অনেক স্টুডেন্ট আপুরা দেখে, আমাদের তো অনেক স্টুডেন্ট আপুরা আছেন তাই না, তাদের জন্য এইটা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি এবং সুন্দর একটা ব্যাগ। হ্যাঁ আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি, লকিং সিস্টেমটা খুব ইজি আছে। হ্যাঁ একদম এতদিন পরে খেয়াল করেছে, না আসলে আপুটা অনেক প্যারা যাচ্ছে, আল্লাহ যাতে ভালো করে দেয়। হ্যাঁ আমরা সবাই একটু দোয়া করে দিব অবশ্যই, তুই আমার নিলা বাবুর জন্য, হ্যাঁ আপু বাবুর জন্য সবাই একটু দোয়া করে দেন। দেখেন আপু লকিং সিস্টেমটা কিন্তু খুব কিউট না, লকিং সিস্টেমটা খুব কিউট, জাস্ট এইভাবে ওপেন না করলে, আর আপনার এই যে মানে জি ডি লেখা এরকম কোটেড করা আছে, সুন্দর না কফি কালারটা, আর আপু এটার ভেতরে কিন্তু হোয়াইটের ভেতরে খুব সুন্দর করে আপনার এরকম স্পেস পাচ্ছেন, হ্যাঁ স্পেস পাচ্ছেন, দারুণ সুন্দর হবে। আচ্ছা এটা হচ্ছে সিক জয়, হ্যাঁ এই ব্র্যান্ডটা থেকে আসছে সিক জয়। আপু আপনার বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা আসলে ও আচ্ছা রুমা আপুর কথা জিজ্ঞেস করতেছে, হ্যাঁ আপু এই যে এই ব্র্যান্ডিংটা থেকে আসছে, হ্যাঁ সিক জয়, ওকে এটা একটা চাইনিজ ব্র্যান্ড আপনারা বুঝতেই পারছেন, ও অনেক সুন্দর। তো আপু এইটাও কিন্তু কোয়ালিটি খুব ভালো হবে, এই পাশ থেকে কিন্তু আপু একটা চেম্বার আছে, এই যে এ পাশে একটা চেম্বার আছে, আর এই যে এখানে একটা চেইন চেম্বার আছে। হুম কমফোর্টেবলের জন্য আপু আরো অনেক সুন্দর সুন্দর ব্যাগ আপনাদের জন্য আনবো, হ্যাঁ আমরা অবশ্যই আছে। আপনার পেজটা একটু লাইক করতে ভুল করবেন না। এখানে দেখেন আপু জিপার চেম্বার আছে, ওকে জিপার চেম্বার, এই যে ফুল জিপার চেম্বার, ছোট না ছোট পকেট দেনে বড়ই দিচ্ছে, হ্যাঁ স্পেসটা খুব বড় আছে, আর হচ্ছে ওদের ব্র্যান্ডিং ট্র্যান্ডিং সবকিছু দেওয়া আছে। আচ্ছা সিক জয়, হ্যাঁ তো এই হচ্ছে একটা চেম্বারে ব্যাগ, চমৎকার। এই যে দেখেন আমি সবসময় জিপারটা আপনাদেরকে খেয়াল করতে বলি, রুমাপু অনেক দোয়া আর আদর বাবুর জন্য। হ্যাঁ বাবুটা অনেক হঠাৎ করে সিক হয়ে গেলে খুব কষ্ট লাগে না, আর বাচ্চাদের কিছু হলে কিন্তু বাবা মার অনেক বেশি কষ্ট লাগে, নিজেদের হলে সহ্য হয় বাচ্চাদের হলে সহ্য হয় না। সো রুমাপু একটা কঠিন সময় পার করছে, কিন্তু দেখেন ওনার সাহসিকতা আছে, উনি এর মধ্যেও কমেন্টস করছে। এই এই জন্য বলি আপু আমরা যখন মজা করি, কেউ রিপোর্ট টিপোর্ট করে না, আমরা জাস্ট মজা করি। রুমাপু অনেক দায়িত্বশীল একটা মানুষ, এত ম্যাচিওর, উনি বিজনেস করছেন, ওনার ফ্যামিলি সামলাচ্ছেন, উনি ইম্যাচিওর না, কিন্তু আমরা যখন একটু মজা করি এটাকে মজা হিসেবেই নিবেন। অন্যান্য আপুদেরকে বলছে হঠাৎ করে এসে হয়তো কোনো কমেন্টস দেখে অথবা দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমরা খুব ম্যাচিউড। হ্যাঁ আমি জাস্ট এই কথাটাই বলি, তা নিয়ে আমি যাবো আলহামদুলিল্লাহ, আগে যে ভালো আছে আপনাদের দোয়াতে, থ্যাংক ইউ সো মাচ, ব্যাগটা সুন্দর। মায়ের তালে দিয়ে মনে হবে বলছেন সেরা ফ্যান ব্যাগ নাই, আহ আপু ব্যাচ হয়ে গেছে, বিপাশা আক্তার বলছেন আমাদের মনে ব্যাচ। সাইদা কাপিল আপু হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমেতে অনন্য, শুধু তোমারই জন্য, থ্যাংক ইউ সো মাচ রুমা আপু, আলহামদুলিল্লাহ বাবুর জন্য দোয়া রইল। সো একটা চেম্বারে ব্যাগ পুরোটা লক করা আছে, চেইনটা দেখছেন কি কিউট না, চেইনটা আমি না সবসময় চেইন গুলো আপনাদেরকে একটু দেখাই, কারণ চেইন লকিংটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা ব্যাগ। গান্দুর ব্যাগ আনেন আপু, শামিমা রুমি আপু, হ্যাঁ আপু এটা তো আমাদের রেগুলার থাকে। সো আপু লকিং সিস্টেমটা সুন্দর না, এই স্টাইলিংটা খুব সুন্দর, জেড ব্ল্যাক আছে, দেখেন জেড ব্ল্যাক আছে। রুমা আপু বাবুর জন্য অনেক অনেক দোয়া রইল, মাসুম আলাকি আপু থ্যাংক ইউ সো মাচ, আমাদের মাসুম আলাকি আপু গান্ধু ব্যাগ অবশ্যই থাকে সবসময় আপু আমাদের পেজে দেখবেন একটু। সো হোয়াইট এর মধ্যে আপু কফি জার আবার ব্ল্যাক, তিনটা কালারের কম্বিনেশনে দারুণ সুন্দর ব্যাগটা পাচ্ছেন কিন্তু। হ্যাঁ এই যে বটম লাইনটা একদম সারফেসটা একদম প্লেন আছে, জাস্ট এমনি বসে থাকবে। হ্যাঁ ব্যাগটা কিন্তু আপু ছোট মানে এলিগেন্ট টাইপের একটা ব্যাগ, মানে কমের মধ্যে খুব সুন্দর এলিগেন্ট। এবং এইখানে একটা সুবিধা আছে কি, যে অনেক আপুরা আছে না যে একটু ছোট করে নিতে চায়, তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে তাই না, চমৎকার একটা ব্যাগ, একদম বাজেট গিফট প্রাইস দিয়ে দিই, গিফট প্রাইস জান একদম গিফট প্রাইস দিয়ে দিলাম, মানে এই প্রাইসে ব্যাগ না দিয়ে দিলাম। ওয়াইড আছে 9.5, হাইট আছে আপু 6.5, প্রাইস থাকছে মাত্র 1780 টাকা, ডেলিভারি চার্জটা ফ্রি ফর গ্রুপ মেম্বার, ব্যবসা করা লাগবে না,
1780 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি ফর গ্রুপ মেম্বার জাস্ট অসম একটা ব্যাগ হোয়াইট হচ্ছে কত জানি বললাম হোয়াইট হচ্ছে আপু 9.5 সো এটা মিডিয়াম ক্যাটাগরির দিকে চলে গেছে 10 থেকে তো আমরা মিডিয়াম কাউন্ট করি তাই না নাইস একটা ব্যাগ হাইট হয়ে যাবে 6.5 প্রাইস হচ্ছে মাত্র 1780 1780 টাকা জাস্ট আপনারাই বলেন তো এই ব্যাগটা এটলিস্ট 1900 টাকা দেওয়া উচিত ছিল তাই না 1900 টাকা দেওয়া উচিত ছিল না আপনারাই বলেন জাস্ট এটার গেট আপটা দেখেন জাস্ট এটা গেট আপটা দেখেন জাস্ট সি আপনারাই বলেন কেন করবে না আমার আপুর আমার আমার পেজ থেকে কেনাকাটা আচ্ছা অনেকে আচ্ছা ঠিক আছে আপু কেউ কি রুম আপু না আপু ওইসব কথা বাদ দেন এখানে কিছু বলবো না আমরা হ্যাঁ আর কেন কবে গ্রুপে সবাই আছে আনন্দ সুখে ভাগ করার জন্য হ্যাঁ আমরা গ্রুপে এখন থেকে কথা বলবো একটা নিয়েছি নিউ কালেকশন আনেন আচ্ছা আপু ঠিক আছে নিউ কালেকশনই আসে এগুলো সব নিউ কালেকশন আপু ও মাই গড এত কষ্ট আর সবে করে লাইভ দেখি এত কষ্ট আর সবে করে লাইভ দেখি কেন আপু কি সমস্যা আমরা তো মজাই করি সো আপু 1780 টাকা হ্যাঁ 1780 টাকা এই ব্যাগ দেখেন শুধু শুধু দেখেন এটা বিউটিটা সো জাস্ট নিয়ে নেবেন আর কি হ্যাঁ এবং এটা চ্যালেঞ্জিং প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস বলে দিলাম কিন্তু জাস্ট নিয়ে নেবেন মোটা হয়ে গেছিলাম এখন আমি মোটা হয়েছে বলো তুমি বলবো না 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 তুমি মোটা হও না ঠিক আছে না 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 মিথ্যা কথা তুমি মোটা হও না সত্যি কথা তুমি মোটা হয়েছো মোটা হচ্ছে একটু শান্ত না দেয় না জীবন আছে কি হওয়ার চা মুড়ি খেয়ে এনার্জি নিয়ে লাইভ করছেন আপু হ্যাঁ আরে বাবিল্লা আপু সারাদিন পর চা খাইতে আমার তা আবার চায়ের মধ্যে মুড়ি গুলো ভিজায় ভিজায় চামচ দিয়ে নাড়া নাড়া খাওয়া আমার খুব পছন্দ ভাই আপনার যেটাই মনে করেন না কেন আমি এমনই আমাদের এই পেজে আপদে ভালোবাসে আমরা শিখতে আমরা জানি বুঝি অন্যদের খুশিটা কিভাবে সবাই উপভোগ করতে পারি আর অন্যের কষ্টগুলো কিভাবে দেখি রুমা আপুর কথাটা শুনি কষ্টগুলোকে অন্য কিভাবে সান্ত্বনা নিতে হয় আমি সত্যি ব্লেসড এমন আপুগুলোকে পেয়ে আলহামদুলিল্লাহ আপু এই যে দেখেন রুমা আপু বলতেছে ওনার বাচ্চার মধ্যে উনি কিন্তু একটু হলো রিলিফ থাকছে হ্যাঁ বাচ্চাদের মধ্যে আমরা কিন্তু আমাদের ভয়টাকে একটু আসতেছে আপু যারা থাক আপু না ওইসব কিছু বলতে হবে না তো এটা 1780 টাকা দারুন দেখেন যখন আমি ইয়ে করছি ক্রস করছি তখনও কতটা সুন্দর লাগছে হ্যাঁ এইটা আসলে আপনারা একটা গিফট প্রাইসে পেয়েছেন এবার এবার কালার গোলা ধরে কালার গোলা ধরি ওরে এই যে ওয়াও এইটা কি হ্যাঁ এইটাও কিন্তু আপু সুন্দর একটা আলহামদুলিল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ সো আপু এটা দেখেন বেইজ কালারের মতো না এটা হচ্ছে লাইট কফি টোনের সাথে একটা কফি টোনের জিডি এইটা হচ্ছে আপু হোয়াইটের উপর ওয়াও কি সুন্দর জাস্ট দেখেন আপু হ্যাঁ বিউটিটা দেখেন এইগুলো কিন্তু আপু সত্যি কথা 1780 টাকার ব্যাগ না 1780 টাকার ব্যাগ না জাস্ট দেখেন এইটা মানে ওইটার মতনই উপরে লেদার আছে আপনার জাস্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেন চট জরুরি চমৎকার ব্যাগটা হ্যাঁ চমৎকার জাস্ট নিলেই বুঝবেন আমাকে কিছু বলতে হবে না এটা রিভিউ দিয়ে ভরে যাবে পেজ আমি জানি ওকে ডান এর পরে কালারটা ধরছি আপু একটা চেম্বারের ব্যাগ কিন্তু আবারও বলে দিচ্ছি চমৎকার একটা ব্যাগ জাস্ট আমি বললাম তো ওই যে 1300 কত টাকা যেন এটা ছিল আমি যে বলছিলাম যে আপু এটা গিফট প্রাইস এটাও একদম এই ব্যাগটা নিয়ে সবাই আমাদের রিভিউ বন্যা বয়ে যাবে দেখবেন এত সুন্দর ব্যাগ আপু এগুলো বললেন না আস্তে আস্তে না আপু আপু হ্যাঁ 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 এইটা দারুন তানি আমি যাবো ওকে সব হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে সো যার ভালো লাগছে আপু স্ক্রিনশট এটা হচ্ছে দারুন সুন্দর একটা পেস্টাল একটা গ্রিন হ্যাঁ ইফেক্ট আছে পেস্টাল গ্রিনও বলতে পারেন জাস্ট ট্রেন্ডি একটা কালার জাস্ট ট্রেন্ডি একটা কালার আমি জাস্ট আর কিচ্ছু বলতে পারতেছি না এটা জাস্ট ট্রেন্ডি একটা কালার স্টাইলিংটা দেখেন স্টাইলিংটা দেখেন বিউটিফুল হাউ বিউটিফুল ওয়াও নাইস না স্টাইলিংটা দেখেন সব মিলে কিন্তু ব্যাগগুলো খুবই ক্লাসি ব্যাগ 1780 টাকা তো মোটেও না 1780 টাকার মোটেও না কিন্তু এই ব্যাগ আপনারা আজকে পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো আপনারা জাস্ট গিফট প্রাইসে অনেক অনেক সুন্দর নাইস ব্যাগের জন্য ফারহানাস ব্যাগ বাফেটকে অবশ্যই লাভ লাইক কিছু দিয়ে রাখতেই হবে নাহলে এত সুন্দর কালেকশন গুলো মিস হয়ে যাবে একদম মিস হ্যাঁ সো যার ভালো লাগছে আপু স্ক্রিনশট হ্যাঁ এই যে দারুণ সুন্দর ও একটু শুকাইলে ভালো একটু কিছু বলো না
প্লিজ চোখ শান্তি হয়ে গেছে ব্যাগটা দেখে, বিশ্বাস করেন চোখটা শান্তি হয়ে গেছে ব্যাগটা দেখে। জাস্ট অবভিয়াসলি গ্রিন তো অসম্ভব সুন্দর। হ্যাঁ আর দেখেন খুব মানে ইয়ে কালেকশন কতগুলো থাকে না যে একদম বাজেটের মধ্যে, মানে অনেক সময় আমার আম্মা নিয়ে আসতো এই টাইপের ব্যাগ, যে আম্মা আম্মা এত কমের মধ্যে এত সুন্দর জিনিস, মানে এই টাইপের ব্যাগ নিলে না আপনার মনে হবে আল্লাহ জিতে গেছি, মানে প্রাইস অনুযায়ী মনে হচ্ছে জিনিসটা অনেক জিতে গেছে এই টাইপের। হ্যাঁ তো আমরা কিন্তু অনেক রকম ব্যাগ আনি, কিন্তু এইগুলো আমি সবসময় বলি না, কিন্তু এই ব্যাগটা দেখে আপনাদের জাস্ট এইটাই ফিল হবে যে আপু যেটা বলছে একদম ঠিক, 1780 টাকা আপু। মানুষের কষ্টের মধ্যে সুখ দেওয়া, সুখী করা, হাসি খুশিতে রাখা একমাত্র এই পেজের আপুরাই পারে। আলহামদুলিল্লাহ সাইদা কাকুরি আপু এত সুন্দর, এত সুন্দর করে লিখছেন। আসলে আপু এত দুনিয়ার এত ক্রিটিক্যাল মধ্যে আমরা একটু ক্রিটিক্যাল না হই, আমরা একটু ক্রিটিক্যাল না হই, আপনাদেরকে পাইছে আমি তো ব্লেসড। এত ক্রিটিক্যাল মানুষের মধ্যে আপনাদেরকে আমি খুঁজে পাইছি, আমি তো ব্লেসড। হ্যাঁ সাইদা কাকুর আপু এক্স্যাক্টলি ইয়েস একদম মানে নর্মাল আপু, তুমি মোটা বা স্লিমের মধ্যে একটু মোটা বানিতে ভাইয়া হাফসা আছো না আপু, মোটা বললে কষ্ট লাগে। আরে না আমার কোনো হেডেক নাই, আমি মোটা হয়ে সুখাই যাই হই, আমি হই তো মাঝে মাঝে হই আপ ডাউন হয়, সমস্যা নেই, আল্লাহ ভরসা, আল্লাহ আমাকে সুস্থ রাখুক এটা সবচেয়ে বড় কিছু, মোটা হওয়া চিকন হওয়া থেকে। আর দেখেন ভাই মোটা চিকন কেন লাগবে না, দেখেন কি ঢোলা জামা পরি আমি আপনাদের সামনে, এইটা কি এখন শাহনাজ পারভীন আপু বলেন দেখেন কত ঢোলা জামা পরছে। হ্যাঁ একটু ঢিলা ঢালা করলে না কি হয়, অত বডি শো হয় না, আর আমরা যখন কাজে থাকি বাইরে টাইরে বুঝেন না, মানে একটু ঢিলা ঢালা পাঞ্জাবি পাঞ্জাবি আমি কুর্তি গলায় এখন একটু ঢিলে ঢালাই চুজ করি আমার নিজের জন্য। হ্যাঁ তাহলে অত বডি শো হয় না, মানে নিজে একটু সুন্দর ভাবে কাজকর্ম করা যায়, আমরা যেহেতু কাজের একটু ফিল্ড ওয়ার্কটা আমাদের বেশি করতে হয় না, সোর্সিং টোর্সিং, সো আমার কাছে এই ঢিলা ঢালাটা খুব ভালো লাগে, যদিও দেখতে পাঞ্জাবি পাঞ্জাবি লাগতেছে বাট আমার জন্য ঠিক আছে। হম মনটা অনেক খারাপ কেন কেন কবিতা শেষ নেই আপু, কি হয়েছে কি আপনার মন খারাপের জন্য দেয় বলেন আমাকে, তার নাম ঠিকানা গল্পের শেষ লাইন না আজকে গল্পের শেষ লাইন না কবিতা শেষ লাইন সত্যি তাই কাকুলি আপু, এই গ্রুপে কেউ মন খারাপ করে থাকতেই পারবে না। নিয়েছি আপু থ্যাংক ইউ সো মাচ, আপনি একটু সাপোর্ট করবেন সবসময়। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। তানিয়া আক্তার নাহিদ আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, এক্সামে কেমন, নিয়মিত লাইভ দেখতে পারছেন না, কোনো সমস্যা নাই, দোয়া করো এরপর চেষ্টা করবো রেকর্ড লাইভ দেখবো। হ্যাঁ অবশ্যই শিওর, থ্যাংক ইউ সো মাচ আপনি, আমি কিন্তু আছি চুপ করে দেখছি, শরীর ম্যাসমাস করছে তাই কমেন্টস করছে না, আমার বাচ্চাটা আজকে ফার্স্ট ডোজ পাইছে আল্লাহ জানে ওর কি অবস্থা, আমার সুইটিও ফার্স্ট ডোজ পাইছে সেকেন্ড ডোজ। হ্যাঁ আমাদের জীবনে এখন এমন একটা সময় আছে যেখানে বাচ্চারাই সব, ওদের কিছু হলে মনে হয় সব শেষ, এই সময় রুমা কে আল্লাহ যেন তাকে মান মানে মানসিক শান্তি দেয়, তার বাচ্চাদের সুস্থতা কামনা করছে। এই যে দেখেন জারেফ জাহাঙ্গীর আপু, আমাদের ফারজানা আপু কত সুন্দর করে লিখলো, জাস্ট দেখেন আপনারা। হ্যাঁ আমি বলি তো আমার আপুটা এক একজনের মন মানসিক জাস্ট জুয়েল, ওনারা নিজেরাই জ্বলতেছে ডায়মন্ডের মতো নিজেরা এক একজন, এত ভালো মন মানসিকতা, এর মধ্যে হঠাৎ করে রিপোর্ট টিপোর্ট করে মানে আমি সব আপুদেরকে বলবো। হ্যাঁ আসলে কারো লাইফ হিস্ট্রি না জেনে তার কারো সম্পর্কে এমন করে কথা বলবেন না যে সে কেন ভাইয়ার পিছনে বলে, আরে ভাই সে মন মানসিকতা তার ফ্যামিলি তার সবকিছু আপনি তো জানেন না, না জেনে কেমনে কথা বলেন। হ্যাঁ কেন আপু কি হয়েছে, কিছু হয়নি আপু, হাই হাই তুমি মোটা হইলে আমি কি একটু কাঁদো কাঁদো দে, আমি একটু মোটা হইতে চাই তা নিয়ে যাবো। ওকে তো আমার কিন্তু আজকে ব্যাগের লাইফ শেষ হয়ে গেল, আপনারা অবশ্যই রেকর্ডেড ভার্সনটা দেখে নেবেন যারা আপুরা অনেকে আপুরা ছিলেন না, কারণ অবশ্যই আমি লাইভ শিডিউলটা মেনটেন করতে পারিনি, সো আমাদের এই যে গ্রুপে একটু পরে লাইভ করে দিব। হ্যাঁ ড্রেসের লাইভটা আজকে করতে পারবো, ড্রেসটা একটা ভিডিও করে দিই, ড্রেসটা একটা ভিডিও করে দিই আপু। হ্যাঁ ভাত খাইয়া মোটা হয়েছে ভাইয়া খোটা দে, এখন থেকে খাইয়া খাইবা আলু কমবে কিছু ভাই জানকে, এখন চালের দাম বেশি আলু খাও লিমা আপু শক্ত হবে পেশি। আরে আমরা ছোট হাতি, আমরা ছোট হাতি। আর বললাম না আপু, হ্যাঁ সুমি প্রধান আপু নাম আমি একটু বলি, জান্নাত তারা সাবিনা দিলশাদ আপু
কামনাহার আপু মানে কারটার নাম আছে আরো আছে তানিয়া আক্তার নাহিদ আপু রোজিনা আক্তার আপু মাসুমা লাকি আপু সালমা সুলতানা মুক্তা আপু নুরি আক্তার আপু তারপরে হচ্ছে অনন্যা রহমান আপু নেন্সি আপু উম্মে কুলসুম আপু শাহনাজ পারভীন আপু আরিফা বিল্লা আপু সুমাই আক্তার জারিফ জাহাঙ্গীর আমাদের সভাপতি আছে লাকি চান্নর আপু রুমা রুমা আপু সাইদা কাকুলি আপু মাসুবা জামিন বিনি আপু রাবেতুল দাহে মাসফি আপু আমি মানে জাস্ট নাম গলা দেখতেছি ওগুলো ভাজ করে ফেললে তো আর বলা যাবে না তখন নুসরা জাহান বৃষ্টি আপু এই আপুটা মানে ব্লক আছে কারণ ওই যে কমেন্টস এর জন্য ব্লক হয়েছিল হাফসা হাসান আপু সাইদা কাকুলি আপু তানিয়া মির্জা আপু সাইদা কাকুলি আপু কি দুইবার আছে নাকি একবার বললাম একবারই ওকে ওকে সো এই যে কয়েকটা আপুরা আছেন সবাই হ্যাঁ আমরা কিন্তু গ্রুপে একটু পরে করব জাস্ট আমি এটা ভিডিও করে নিই হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ওড়না আসছে আমি ওড়নাগুলো পরে পরে একটা ভিডিও করে এফএফএ দিয়ে দিব হ্যাঁ আপনারা সবাই ভিডিওটা একটু দেখবেন প্লিজ আজকে লাইক করে এনার্জি নেই যেহেতু ব্যাক করলাম আর ড্রেসারটা আমি ওড়না ইয়ে করে দিই হ্যাঁ পোস্ট করে দিই ভিডিওটা সবাই একটু দেখে নেবেন আর লাইক লাভ দিবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তাহলে এই যে সমস্যাগুলো আমি উঠতে পারবো আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ দুইবার কাকুলি আপুর নাম আমারও মনে হচ্ছে একটু চেক করো তো উপস্থিত উপস্থিত ম্যাডাম জানি জানি ব্যাপার না সরি ভুলে কি কথা লিখেছি রুমা আপুকে আচ্ছা না সমস্যা নাই যা ইয়ে ফারজানা আপু আমরা মোটামুটি কিন্তু ইয়ে একই টাইপের সমস্যা নেই হচ্ছে চলে যে আমি সবাই ভালো থাকেন শুভ রাত্রি সবাইকে আল্লাহ সবাইকে হেফাজত রাখো সবার বিপদ আপদ আহসান করে দিক আমাদের জন্য মুশকিল আহসান করে দিক হ্যাঁ তো সবাইকে ভালোবাসে আর আমার জন্য দোয়া রাখবেন আমিও আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি দোয়া করি পিয়ামনিল আল্লাহ হাফিজ